বর্তমান সময়ত কাজিরঙাক সমষ্টি হিসাবে ঘোষণা করা হয়েছে। গতিকে পর্যটনের মানচিত্রর বাহিরেও কাজিরঙায় রাজনৈতিক মানচিত্রটো প্রবেশ করে কাজিরঙাক সমষ্টি হিসাবে স্বীকৃতি লাভ করে। কলিয়াবর লোকসভা সমষ্টিক কাজিরঙা নামেরে নামাঙ্কিত করার প্রস্তাবত আদরণি কাজিরঙাবাসীর। কাজিরঙার সচেতন মহলর মতে এহেঙিয়া গড়ৰ বিচ্ছৰণ ভূমি হিসাবে বিশ্ববিখ্যাত কাজিরঙা নামটোত অন্তর্নিহিত হয়েছে সকলোরে আবেগ অনুভূতি, কিন্তু কেবল নামটোরে এটা সমষ্টির উন্নয়ন নির্ভর নকরে। তার বাবে নির্বাচিত সাংসদ আর অন্তর্ভুক্ত হয়ে থাকা বিধানসভা সমষ্টির বিধায়ক সকলেরও একাগ্রতার প্রয়োজন থাকে। এনে ক্ষেত্রত সকলোরে আহ্বান যে কাজিরঙা নামৰ লগত সংগতি রাখি নির্বাচিত সাংসদগৰাকী আর বিধায়ক সকলে সমষ্টি উন্নয়নের দিকটির উপর গুরুত্ব প্রদান করে কাজিরঙা নামটির গরিমা অক্ষুণ্ণ রাখব। হয়, আটাইতকৈ আমি কাজিরঙাবাসী হিসাবে প্রথমতে সুখী হয়েছো বা গৌরবান্বিত করেছো, যেহেতু কাজিরঙার এক সুকীয়া নাম আছে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানক লৈ পেলাই বিশ্ববিখ্যাত কাজিরঙা। গতি আজি আকো এটা যে নাম দিবলে গৈ আছে নির্বাচন আয়োগে, আমি অত্যন্ত সুখী হয়েছো। কিন্তু এটা কথা কৈ যাও যে কাজিরঙার নামটো দি পেলাই যাতে যেটা লোকসভার কাজিরঙার নামটো দি পেলাই যাতে উন্নয়নের দিকত যে দশটা সমষ্টি লৈ পেলাই লোকসভা সমষ্টিটো হয়েছে তেনেকৈ ঠিক কাজিরঙাখনক কিন্তু বেশি প্রাধান্য দিব লাগিব ভবিষ্যতের দিনত। এই কারণে দিব লাগিব যে কাজিরঙাখনের যেটা গৌরব সেই গৌরবটুক বিভিন্ন দিকর যেনেকে ধরনের উন্নয়ন হব লাগিছিল ভবিষ্যতের দিন আগত, কিন্তু আজির তারিখত কিন্তু তেনেকুৱা আমি উন্নয়ন হওয়া দেখা পোৱা নাই। গতি কাজিরঙার নামটো যেতিয়া আকো নতুনকে সাঙুর খাই লোকসভার নামলৈ আহিছে, গতি আমি গৌরবান্বিত করেছো। আর ভবিষ্যতের দিনত যিগৰাকী সাংসদে এই কাজিরঙা লোকসভা সমষ্টির পৰা জয়ী হব, রাইজে যিজনক জয়ী করব তেখেতৰ প্রতি আমার আহ্বান থাকিব, অনুরোধ থাকিব যাতে কাজিরঙার নামটুক লৈ পেলাই যাতে তেখেতসকলে ভবিষ্যতের দিনত কাজিরঙাখনক পর্যটকের দিকৰ পৰা ধৰি বিভিন্ন যিবিলাক সমস্যা আছে সেই সমস্যাবিলাক ধৰি লওক কাজিরঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানের ভিতর চরত আপনার বান ব্রহ্মপুত্রের খহনীয়া এক অবস্থা ভাবুকিও আনিছে, গতি সেইবিলাকও সমস্যা লৈ পেলাই যাতে ভবিষ্যতের দিনত সকলো ফালৰ উন্নয়ন হব পাৰে সাংসদগৰাকীয়ে কিন্তু তার উপর দৃষ্টি রাখব লাগবে। আর আমি ভাবো এবার রাইজে যিজনক কাজির প্রথমবার কারণে লোকসভা সমষ্টি কাজিরঙা নামেরে যিজনে প্রথমতে জয়ী হব তেখেতক প্রতি আমার পুনরবার এটাই অনুরোধ থাকিব যাতে কোনো কারণতে যাতে কাজিরঙাখনক পিছ পেলাই নগৈ কাজিরঙাখনক কেনেকৈ উন্নয়নের দিকলে সদায় আগুয়াই নিব পাৰে তেখেতৰ ওপৰত আমাৰ কিন্তু এইটো দৃষ্টিগোচর থাকিব। আর তেখেতক আমি আহ্বান তথা অনুরোধ জানাম যাতে তেখেতে কাজিরঙাখনক দুপক দুনে আগুয়াই নিব পাৰে তাৰ ওপৰত কিন্তু তেখেতে যিখিনি করণীয় আছে কৰিব লাগিব আর তেখেতৰ ওপৰত আমাৰ সদায় দৃষ্টিগোচর হৈ থাকিব। এইটো গম পাইছো যে কলিয়াবৰ সমষ্টি আমি ভোটার আছিলোঁ, এতিয়া সেই কলিয়াবৰ সমষ্টি বিভিন্ন অংশ ইফাল ইফাল কৰি কাজিরঙা নামাকরণ করেছে। তো মই এজন ভোটার হিসাবে হোক এজন নাগরিক হিসাবে হোক কাজিরঙা নামটো পৃথিবীর যিকোনো ব্যক্তির মুখতে এটা উচ্চারিত নাম, আজি সেই নামটোরে যেতিয়া এটা আমি যেটো মানে লোকসভা সমষ্টির নামটো নামাকরণ করেছে মই বেয়া পাবলগা কথা নাই। নাগরিক হিসাবে মই কাজিরঙা নামটো যেতিয়া মোর সমষ্টির নাম হিসাবে পাইছো বা পাম মই আদরণীয় জানাইছো, কিন্তু এটো কথা নয় যে ভাল নাম এটা হলেই যে মানুষখিনি ভোটারখিনি ভাল হয়ে যাব সাংসদজন ভাল হয়ে যাব সেই কথা নয়, যে আমার ইয়াত প্রতিনিধি করা সাংসদজন বা বাকি সমষ্টির এম এল এ সকল কিমান ভাল, তেওঁলোকৰ কর্ম আর তেওঁলোকৰ চরিত্রের লগত এটা নাম সাঙুর খালেই যে গোটেই সমস্যাবোৰ শেষ হব সেই কথাটো নাভাবো। মই পোনপ্রথমে কাজিরঙা নামটুক লওয়া হেৰি কৰাৰ কাৰণে ভালেই পাইছো নামকৰণ কৰাৰ কাৰণে, কিন্তু আহিবলগা সময়খিনিত যিজনে যি দলরে হোক সেইজনে যাতে এই কাজিরঙা নামটো গৌরবরে রাখে, আমি যেনেকৈ আজি ভাল পাইছো সেই সাংসদজনকো আমি ভাল পাওঁ তেওঁ যি দলরে হোক কথা না থাকে সেইটোৱে কথা, এজন নাগরিক হিসাবে আমি বেয়া পাবলগা কথা নাই বা এজন ভোটার হিসাবেও বেয়া পাবলগা কথা না থাকে। Newscast, local team, Kaziranga.